বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো যে ভেটকি মাছটি আছে, এটির ওজন ছিল এই 6.5 কেজির মতো। তো খানিকটা মাছ নিয়েছিলাম আর খানিকটা কাটা দোকানদারকে বলেছিলাম রেডি করে দিতে, তো তারা রেডি করে দিয়েছে। এনে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই পেঁয়াজ নিয়েছি মোটামুটি 300 গ্রাম, আর রসুন হচ্ছে আপনার 2 রসুন, আর কাঁচা লঙ্কা চেনা। এটা রেডি করার পরে এখন এই মাছগুলোকে আগে ফ্রাই করতে হবে। এটা হচ্ছে উত্তম কুমারের সব থেকে প্রিয় রেসিপি, যেটা সুপ্রিয়া দেবী রান্না করতেন। এরকম একটা কালা কুচকুচে করাই নেবেন মাছ ভাজতে, বুঝেছেন? দেখবেন ভালো রান্নাটার টেস্ট ভালো হবে। তো এখন দেখুন, আমরা গ্যাস অন করে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে দাও। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু অনেক মাছটা, তো মাছ প্রায় মাছটা ওজন ছিল 6.5 কেজি, কাটা বেরিয়েছে প্রায় 1 কিলোর থেকে বেশি, 1 কিলো 250 হবে, এতটা কাটা বেরিয়েছে। তো চলুন এখন তেলটা গরম হোক। এটা মাছ ভাজার আগেই এইটা করে নেবেন, এই যে হলুদ নেবেন যতটা আপনার মাছের কোয়ান্টিটি হিসাবে, তো এতটা আমি হলুদ নিলাম। এবার নেবো লঙ্কার গুঁড়ো। এটাকে কী করতে হবে, তিন এই দুটোকে আর নুন, এটাকে আমরা পুরো একটা পেস্ট বানিয়ে রাখবো। এইটা দেওয়ার পরে এবার আমরা দেবো একটু নুন, দিয়ে এটাকে গুলি রাখতে হবে। দাও একটু, দাও জল দিয়ে পুরো গুলিয়ে দাও। এবার এটাকে পুরো গুলিয়ে নিতে হবে। এখন আমরা রসুন দেবো, মোটামুটি 2 চামচ মতো রসুন আমরা দেবো। দাও রসুনটা দিয়ে দাও। এখন এই যে রসুনটা আমাদের, দেখুন রসুনটা ভাজা ভাজা হবে যখন মোটামুটি, তারপরে আমরা মাছের এই কাঁটাগুলো আমরা ছাড়ব। রসুনটা একটু ব্রাউন ব্রাউন হতে শুরু করেছে, এখন আমরা এই মাছগুলোকে ছাড়ব। একটু উল্টে পাল্টে নিয়ে এবার এটাকে ভাজতে সময় দিতে হবে। মোটামুটি এই যে কোয়ান্টিটি মাছ ভাজতে প্রায় 10 মিনিট মতো টাইম লেগে গেল। কাঁটা যখন একটু তেল বেশি লাগে, মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন মাছটাকে আমরা নামিয়ে নেবো। এরপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই। তেল কতটা রয়ে গেছে, এর বাকি তেলে আমরা কাজগুলো করবো। এতটা হয়েছে পুরো, এখন আমরা বাকি কাজটা করব। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ পুরো পেঁয়াজগুলোকে প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ আছে, ওটাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দাও। প্যাঁচগুলোকে ভালো করে একদম পুরো লাল লাল করে ভেজে দিতে হবে। এই সময় একটু পেঁয়াজে নুন দিয়ে দেবেন না, নুন দিলে কী হবে, প্যাঁচটা খুব তাড়াতাড়ি করে ভাজা হবে, সিদ্ধ হয়ে যাবে প্যাঁচটা। ভাজা মোটামুটি হয়ে গেছে, এই অবস্থায় প্যাঁচটাকে তুলে আলাদা করে সাইডে করে রাখতে হবে। এখন ওভার কুক হবে না। তিনশো গ্রাম পেঁয়াজ ভাজার পরে কোনটুকানি হয়ে গেছে, তেল পেঁয়াজ ভাজার পরে যে তেলটা পড়ে রয়েছে গ্যাসটা বাড়িয়ে দিয়ে, এবার আমরা এই যে রসুনটা আছে বাকিটা, এই এতটা পরিমাণ রসুন আমরা দিয়ে দেবো।
এই চচ্চড়ি করতে হবে, করারের মশলা একদম পুরো কেরোসিন করে দেবে। এরপর এই যে হলুদ লঙ্কা এই যে পেস্টটা এটা আমরা দিয়ে দেবো। এই মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। কাঁটা চচ্চড়ি রান্না করলে সব থেকে সহজ রেসিপি, অনেকে জানে না বলে হবে কি না কি একটা। এবার আমরা কত তেল ছেড়ে দিয়ে দেবো, এই মুহূর্তে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, দম ভাজা পেঁয়াজটা দিলাম, নাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে এবার এটাকে একদম পুরো স্লো কুক করতে হবে। হ্যাঁ, এবার জল দিয়ে দাও। মোটামুটি এক কাপ মতো জল দেবে, চার কাপের এক কাপ দিয়ে এবার ঢেকে এটাকে পুরো এবার একটু চিনি, দুই দু চার দানা একটু চিনি, আর চিনি যদি কারো পছন্দ না হয় দেবেন না। চিনি দাও এক চামচ মতো, চিনি দাও এক চামচ চিনি দিয়ে দাও, কাঁচা লঙ্কাগুলো একটু নাড়িয়ে দাও, ভালো করে ভালো করে নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিল, কী অবস্থা এখন বর্তমান, 10 মিনিট মতো হয়ে গেছে। আচ্ছা, পুরো তেল উপর উঠে এসছে, নাড়িয়ে দাও ভালো করে উপর নিচ করে, গন্ধটা যা বেরিয়েছে না একদম, এইটা দিয়ে গরম ভাত আর কিছু লাগবে না, গরম ভাতে এটা একটু খাওয়া যাবে। আমাদের কাঁটা চচ্চড়ি কিন্তু রেডি, একদম পুরো তেল বেরিয়ে গেছে এখন, মানে আর গন্ধ এর যা কালার বেরিয়ে গেছে না, মনে হচ্ছে এখন হাতে গরম ভাত দিয়ে বসে যাই। চলো তাহলে এটাকে নামাও। শুধু তেলই তেল হয়েছে, এত তেল বেরিয়েছে মাছটা থেকে, আর কাঁটা চচ্চড়ির তেল বেশি নাড়ে ভালো লাগে না। কাঁটা চচ্চড়ি একদম রেডি, দেখুন কি সুন্দর কালার এসছে, মানে এখন মনে হচ্ছে শুধুমাত্র ভাতের জন্য ওয়েট করছি, এখন খেতে পেয়ে যাচ্ছে, স্নান করা হয়নি তা নাহলে এক্ষুনি খেয়ে নিতাম। দেখলেন তো কাঁটা চচ্চড়ি বানানোটা কতটাই সহজ, তো আপনারা ট্রাই করুন, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার মনে হয় ভালো লাগবে। অনেক তো ঘোরাঘুরি দেখালাম, এখন একটু রান্না বান্না আপনাদের দেখাই, কতটুকু ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম যদি অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, না জানালেও দেখাবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো আমি।